شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين عذب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم ونريد أن نمن على الذين استضعفوا في الأرض أن نجعلهم أئمة ونجعلهم الوارثين. أمر প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, প্রোগ্রাম ইসলাম ইন বাংলায় সর্বদায়ের মতো আপনাদেরকে স্বাগতম জানাই এবং নতুন দর্শকদেরকে প্রোগ্রাম দেখার আহ্বানের সঙ্গে সঙ্গে অনুরোধ করছি যে আপনারা যারা এই প্রোগ্রাম দেখছেন, যারা দেখছে না, যারা এই প্রোগ্রাম থেকে লাভবান হচ্ছে না, তাদেরকেও বলুন, তাদেরকেও আমন্ত্রণ জানান এই নেক কাজ, এই একটি পূর্ণি, এই একটি ভালো কাজের দিকে যদি আপনি কাউকে আমন্ত্রণ জানান, যদি আপনার মাধ্যমে এই উইন টিভির প্রোগ্রাম দেখে কেউ যদি কোনো ভালো কাজ শুরু করে তার জীবনে, তো মনে রাখবেন সারা জীবন তার সেই নেক কাজে সওয়াবে আপনিও শরিক হতে থাকবেন, শরিক থাকবেন। তো ফ্রিতে যদি আমি কিছু পাই, কোনো লাভদায়ক জিনিস পাই, তো কেউ কোনো বুদ্ধিমান ব্যক্তিকে সেটা কি ছেড়ে দেবে? না। যদি তাই হয়ে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা প্রোগ্রাম দেখছেন, যারা এখনও এই প্রোগ্রাম সম্পর্কে খবর রাখেন না বা যারা দেখছে না, তাদেরকেও বলুন, আমন্ত্রণ জানান। ইনশাল্লাহ আশা রাখি আপনাদের সাহায্যে, আপনাদের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামকে আমরা দিন বা দিন আরও উত্তম করার চেষ্টা করব। একবার সালাওয়াত পড়ুন মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ও আলে মোহাম্মদ। আসুন আমার প্রিয় দর্শক বৃন্দ ও শ্রোতা ভাইরা, আমরা এর আগে কয়েকটি পর্বে আলোচনা করছিলাম নিজের যুগের ইমামের সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কিতাব কোরআনে বলেছে ইয়ৌমানা দুকুল্লা উনাসিম বে ইমামহিম, ওই দিনকে মনে রেখো, স্মরণে রেখো, যেদিন সকলকে তার যুগের, তার জামানার ইমামের সঙ্গে ডাকা হবে। সূরা বনী ইসরায়েলের এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে যে তোমরা নিজের যুগের ইমামকে চেনো, কেননা কাল তোমাদেরকে তোমার যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। আর এই আয়াতের তাফসিরে জনাব মোল্লা জালালউদ্দিন সিউতি আহলে সুন্নতের একজন মহান আলিমে দিন এবং মুফাসসির, উনি লিখছেন যখন এই আয়াত নাজল হয়েছিল তখন আসহাব সাহাবিয়ে রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন বলছে ইয়ৌমানা দুকুল্লা উনাসিম বে ইমামিহিম, রোজে কিয়ামত হাশরের দিনে সকলকে
তার যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। এই ইমাম বলতে কি এই আয়াতের একটু ব্যাখ্যা করুন। তখন এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনালেন, যেটা মুসলমানদের তাফসির, তাফসিরে দুররে মনসুর ভলিউম নম্বর 4 মানে খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 94 এই পুরো হাদিস সেখানে লেখা আছে। নবী করিম সাল্লাম বললেন, ইউদ আকুল্লা কওমিন বিকিতাবি রাব্বিহিম ওয়া বিসুন্নতি নবিয়িহিম ওয়া বিইমামি যামানিহিম। কিয়ামতের দিনে সমস্ত লোককে ডাকা হবে তার যুগের ইমামের সঙ্গে, সেই যুগে নবীর সুন্নত চলছিল, সেই নবীর সুন্নতের সঙ্গে, অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নত ছেড়ে গেছেন ওই সুন্নতের সঙ্গে আমাদেরকে ডাকা হবে, আর আল্লাহর পবিত্র কিতাব কোরআনের সঙ্গে ডাকা হবে। কোরআনের উপরে যদি আমরা আমাল করে থাকি, নবীর সুন্নতের উপরে যদি আমাল করে থাকি, এবং কোরআন আর নবীর সুন্নতের পরে তৃতীয় জিনিস হচ্ছে নিজের যুগের ইমামের সঙ্গে আমাদেরকে যেতে হবে। তো সেই নিজের যুগের ইমামকে চিনতে হবে। যদি আমরা নিজের ইমামকে না চিনি, তাহলে কালকে যখন আমাদেরকে কেয়ামতের ময়দানে ডাকা হবে, আমরা কীভাবে তাঁর সঙ্গে যাব? হাশরের ময়দানে, যেখানে পৃথিবীর প্রথম থেকে নিয়ে শেষ যুগ অবধি সমস্ত লোক থাকবে, সেই ভিড়ের মাঝখানে কী করে আমরা নিজের যুগের ইমামকে খুঁজে নেব? নিজের যুগের ইমামকে চিনতে হবে। এই পৃথিবীতে থেকে যদি আমরা নিজের ইমামকে চিনে যাই, জেনে যাই, তাহলে সেখানে আমাদেরকে ইমামকে চিনতে অসুবিধা হবে না। কিন্তু যদি পৃথিবী থেকে তানার মারেফত অর্জন না করে থাকি, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা মালাম ইয়ারিফ ইমাম জামানি ফাকাত মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মরবে সে মূর্খর মত মরবে। অনেক রওয়ায়েত বলা আছে সে কাফির মরবে, সে মুনাফিক মরবে, সে ইহুদি মরবে, সে খ্রিস্টান মরবে, মানে ইসলাম ধর্মের বাইরে যে তার মৃত্যু হবে যদি নিজের যুগের ইমামকে না চেনে। তাহলে কত গুরুত্বপূর্ণ ম্যাটার বিষয়ে ইমামের জামানা আলাইহিস সালামের যুগের ইমামকে চেনা, এবার আপনারা চিন্তা করুন। ওই ইমামকে কীভাবে আমরা সাক্ষাৎ পেতে পারি, দেখতে পারি, যে যুগে ইমাম গায়েবে আছেন, পর্দায় গায়েবে ইমাম জীবন যাপন করছেন, এই যুগে যদি কেউ নিজের ইমামকে সাক্ষাৎ করতে চায়, নিজের ইমামকে দেখতে চায়, নিজের ইমামের সঙ্গে মিলতে চায়, কি সম্ভব? অবশ্যই সম্ভব। নাথিং ইজ ইম্পসিবল, কোনো জিনিস অসম্ভব নয়। তবে ইমামের সঙ্গে সাক্ষাতের চারটি রাস্তা বলা হয়েছে হাদিস কালামে, বা মহাপুরুষরা বিভিন্ন ওলামায়ে আলাম যারা পবিত্র নফস রাখতেন, স্পিরিচুয়াল পাওয়ার রাখতেন, নিজের সাধনার মাধ্যমে, নিজের কামনার এবং পবিত্রতার মাধ্যমে যারা ইমামের সাক্ষাৎ পেয়েছেন, তানাদের কথা অনুযায়ী ইমামের সঙ্গে সাক্ষাতের চারটে রাস্তা আগে বর্ণনা করেছি, আজকে সেটা সংক্ষিপ্ত করতে চাই। প্রথম ইমামের সাক্ষাতের রাস্তা হচ্ছে স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে আমরা ইমামের সঙ্গে, নিজের যুগের ইমামকে দেখতে পারি, ইমামের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। আর আমি এর আগেও বলেছি, ইমাম নবীকে যদি কেউ স্বপ্নে দেখে, তার মানে বাস্তব, সে নিজের যুগের ইমামকে দেখেছে, নিজের যুগের নবীকে দেখেছে। কেননা আল্লাহ শয়তানকে সমস্ত রূপ ধারণ করার অধিকার দান করেছে, কিন্তু কোনো নবীর রূপ ধারণ করার বা কোনো ইমামের রূপ ধারণ করার অধিকার আল্লাহ শয়তানকে দেয়নি। সুতরাং শয়তান স্বপ্নের মাধ্যমে কোনো নবী সেজে, কোনো ইমাম সেজে সে আসতে পারবে না। সুতরাং যদি কেউ স্বপ্নের মাধ্যমে নবীকে বা ইমামকে দেখে, তার মানে সে বাস্তব, সে নবীকে দেখছে, নবীর দর্শন পেয়েছে বা ইমামের দর্শন পেয়েছে, ইমামের দর্শন করছে। তো স্বপ্নের মাধ্যমে আমরা নিজের যুগের ইমামকে দেখতে পাই। তো এর জন্য কী করতে হবে? যে নিজের যুগের ইমামকে যদি আমরা স্বপ্নে দেখতে চাই, তো তার জন্যে মুরব্বী
বা মহাপুরুষরা বলেছেন নফসের পবিত্রতা, মুরব্বীরা বলেছেন নফসের পবিত্রতা চাই, অর্থাৎ অন্তর পাক চাই, কোন রকমের অপবিত্র খাদ্য বা অবৈধ খাদ্য খেলে মানুষের নফস কোনোদিন পবিত্র থাকে না। তাছাড়া যদি আমরা জেনে শুনে পাপ করি তো এই পাপ, এই গুনাহ আমাদের অন্তরকে, আমাদের নফসকে অপবিত্র করে দেয়। এই নফসকে যদি আমরা অপবিত্র করে ফেলি, এই চোখের দৃষ্টি যদি আমাদের পবিত্র না থাকে, তখন ইমান বলছেন আমাকে কিভাবে দেখবে? তোমার চোখের সামনে তো পাপের পর্দা পড়ে আছে। ইনশাআল্লাহ পরবর্তী কয়েকটি পর্বে আমি এই বিষয়ে আলোচনা করব যে ইমাম আলাইহিসসালাম নিজের সাক্ষাতের জন্যে কি করতে বলেছেন। তবে আগে তানার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তানাদের কথা অনুযায়ী যে চারটি রাস্তা, একটা একটু সংক্ষিপ্ত বলে নিই, তারপরে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। স্বপ্নের মাধ্যমে যদি আমরা ইমামকে দেখতে চাই তো নিজের নফসকে পবিত্রতা করতে হবে, নিজের নফসকে পবিত্র করতে হবে, রুহকে পবিত্র করতে হবে। আর রাত্রে ঘুমানোর সময় যে বিস্তারের ওপরে আমরা ঘুমাবো সেই বিস্তারকেও পবিত্র হতে হবে। সাধারণ হিসাবে বিস্তার যদি পাক না হয় তো অপবিত্র বিস্তারের উপরে ঘুমিয়ে কখনো পবিত্র ব্যক্তিকে দেখা সম্ভব নয়, বা ওই বিছানার উপরে যে চাদর, বালিশ বা তোশক যা কিছু আছে সেগুলো বহিত হতে হবে, হালাল হতে হইবে। যদি হারাম পয়সা দিয়ে কেনা চাদর আমি গায়ে দিয়ে থাকি বা তোশকের উপরে আমরা ঘুমাই, ওই তোশক যদি হালাল পয়সার না হয়, বা যে বালিশের উপরে আমরা মাথা দিয়ে আছি ওই বালিশ যদি হালাল পয়সার না হয়, তো সে বিছানার উপরে ঘুমিয়ে কখনো কেউ নিজের যুগের ইমামকে, নবীকে দেখতে পাবে না। আশা রাখি বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট। শারীরিক পবিত্রতার দরকার, এবং যে বিছানার উপরে আমরা ঘুমাচ্ছি, স্বপ্ন দেখি যে বিছানার উপরে ঘুমিয়ে, সেই স্থান, সেই জায়গাও বৈধ এবং পবিত্র হওয়ার প্রয়োজন। এছাড়া আরও কিছু দোয়া আছে, কিছু নামাজ আছে, কিছু আল্লাহর কালাম আছে, সেগুলো পড়লে সাক্ষাতে সাহায্যকারী প্রমাণ হয়, সাহায্যকারী সাবিত হয় ইনশাআল্লাহ। এগুলো অনেক গোপন তথ্য, যদি কেউ পার্সোনাল হিসেবে জানতে চায় তো অবশ্যই তাকে বলা হবে, সে ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারে। তবে তার আগে এই দুটো জিনিস অবশ্যই তার জন্যে প্রয়োজন, নফসের পবিত্রতা, আন্তরিক পবিত্রতা, এবং ওই জায়গা বা বিছানা, যে বিছানার উপরে যে জায়গায় আমরা ঘুমাই সেই জায়গা বৈধ এবং পবিত্র হতে হবে। এক দ্বিতীয় ইমামের সাক্ষাতের রাস্তা হচ্ছে আলামে মোকাশেফা। আলামে মোকাশেফা মানে প্রাথমিক যে একটা পর্দা থাকে, এই অপদান যে একটা ম্যাটেরিয়াল, সেটার যে একটা মানুষের চোখের সামনে এই পর্দা সরাতে হবে, এই সাধারণ দৃষ্টি থেকে বাইরে আসতে হবে। মানুষ যখন স্পিরিচুয়াল পাওয়ারকে বৃদ্ধি করে নেয়, তার আন্তরিক শক্তি, রুয়ের শক্তি যখন বেড়ে যায় তার পবিত্রতার কারণে, তখন আল্লাহ তার চোখের সামনে থেকে এই উপাদানের এই পর্দাকে সরিয়ে দেয়, প্রদানের এই পর্দাকে সরিয়ে দেয়, পার্থিবিক এই পর্দাকে সরিয়ে দেয়, তখন সে দেওয়ার পিছনের জিনিসও দেখতে পায়। যেমন আয়াতুল্লাহ বাজাত, মানে আমি কোনো আজগবি কথা বলছি না, কোনো এমন কথা আপনাদেরকে শোনাচ্ছি না যা বাস্তব নয়, না, আমি বাস্তব বলছি। এমন মহাপুরুষ সমস্ত ধর্মে পাওয়া যায়, সমস্ত ধর্মে এমন মহাপুরুষ পাওয়া যায় যারা নিজের স্পিরিচুয়াল পাওয়ার, নিজের আন্তরিক শক্তির মাধ্যমে, রুহের শক্তির মাধ্যমে বা পবিত্রতার মাধ্যমে নিজের চোখের সামনে থেকে
এই পর্দা সরিয়ে নেয়, তখন তারা দূরের জিনিস নিকটে দেখে, তারা গায়েবের খবর দেয় আর বাস্তব খবর দেয়। যেমন আয়াতুল্লাহ বেহজাত, আয়াতুল্লাহ আবুল হাসান আসফাহানি, বিভিন্ন মহাপুরুষরা চলে গেছেন এবং এখনও আছেন, যারা ইমামের সঙ্গে সাক্ষাৎ করেন, করছেন, কিন্তু তাদেরকে বলতে মানা বলে তারা কারোর সামনে এটা বর্ণনা করেন না। হ্যাঁ, ইশারায় তারা বলেন যে তোমরা যদি এইভাবে পবিত্রতা অর্জন করতে পারো, নিজের নাফসকে পাক করতে পারো, তো হয়তো তোমরাও দর্শন পেতে পারো। কারণ ইমামে জামান আলাইহিসসালামও তাই বলেছিলেন, শেষ নায়েব আলী ইবনে মুহাম্মদ সামারি যখন উনি জিজ্ঞাসা করলেন ইমামে জামান আলাইহিসসালামকে যে মাওলা, আপনি বললেন আজকের পরে আপনার সঙ্গে কারো সাক্ষাৎ হবে না, আপনার কোনো কেউ নায়েব হবে না, তো আপনার চাহনেওয়ালাদের শিয়াদেরকে যখন আপনার প্রয়োজন হবে তারা কোথায় যাবে? আপনি যুগের ইমাম, তারা তাদের সমস্ত মাসলা মাসাইল আপনার সঙ্গে জড়িত, তাদের প্রয়োজনে আপনার কাছে তারা আসতে চাইবে। এতদিন আমাদের মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর তারা পাচ্ছিল, আপনি বললেন আজকের পরে আপনার কোনো নায়েব সাধারণ বা প্রকাশ্য কোনো নায়েব হইবে না, তাহলে আপনার চাহনাওয়ালা যখন সমস্যার সম্মুখীন হইবে তখন তারা কোথায় যাবে? তখন ইমাম আলাইহিসসালাম কি বলেছিলেন, তাদের প্রয়োজনে, অর্থাৎ চাহনাওয়ালাদের মাননেওয়ালাদের প্রয়োজনে তাদেরকে আমাকে খোঁজার প্রয়োজন নেই, আমার কাছে আসতে হবে না, আমি তাদের প্রয়োজনে তাদের কাছে যাব। তারা হয়তো আমার অবধি পৌঁছাতে পারবে না, কিন্তু আমি যে মুহূর্তে যখন যেখানে চাইব পৌঁছে যাব। ইনশাআল্লাহ এর উপরেও অনেক ঘটনা আছে, সেগুলো আপনাদেরকে শোনাবো যে ইমাম কীভাবে কোথায় নিজের চাহনেওয়ালাদের সাহায্য করেন এবং মাননেওয়ালাদের কষ্টকে বা কোনো রকমের অসুবিধা থাকলে কীভাবে দূর করেন, সে সমস্ত ঘটনা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তো দ্বিতীয় রাস্তা হচ্ছে ইমামের সঙ্গে সাক্ষাতের আলামে মোকাশেফা, মানে মানুষের চোখের সামনে থেকে এই মাদ্দি পর্দা সরে যাওয়া। এই মাদ্দি পর্দা সরাতে গিয়ে কী করতে হবে? তার জন্যে ইমাম বলছেন যে দুটো জিনিসের খেয়াল রাখতে বলো আমরা চাহনেওয়ালাদের। এক, তারা যেন জেনে শুনে পাপ না করে, অজানে অজ্ঞান অবস্থায় ভুলের কারণে বা কোনো মজবুরিতে যদি কোনো পাপ করে ফেলে, সে পাপ ক্ষমাশীল, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে, আমরাও তাকে ক্ষমা করে দেবো। কিন্তু যদি কেউ জেনে শুনে জানে যে এই জিনিসটা অবৈধ, সে খেয়ে নিচ্ছে, জানে যে এই কাজটা ঠিক নয় কিন্তু সে করছে, জেনে শুনে যদি আমরা পাপ করি, ইমাম বলছেন আমার সাক্ষাতের অপেক্ষা করো না, আমার দর্শন কখনো পাবে না যদি জেনে শুনে পাপ করো। আর দ্বিতীয় জিনিস যেটা আগে বললাম, নফসের পবিত্রতা, যাকে নফসে জাকিয়া বলা হয়েছে হাদিসের ভাষায়, নিজের তাজকিয়াই নফস, নিজের নফসকে পাক করতে হবে, নিজের শরীরকে পাক করতে হবে। ইমাম একবার চিন্তা করুন, এই হাত দিয়ে যদি আমি জুলুম করে থাকি, কারোর ওপরে অত্যাচার করে থাকি, তো ইমামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যখন আমি হাত আগে বাড়াবো, ইমাম কি এই হাতের উপর নিজের হাত রাখবেন? যে হাত জুলুমে রঙিন হয়ে আছে, যে হাত অপবিত্র, সেই হাতে ইমাম নিজের পবিত্র হাত দেবেন কখনো? ঐরূপ আমার শরীর যদি নাপাক থাকে বা পোশাক যদি অপবিত্র হয়, অবৈধ হয়, ইমাম কি আমাকে নিজের বুকের ওপরে টেনে নেবেন? সম্ভব নয়। ওই ইমাম বোঝাতে চাচ্ছেন যে দুটো জিনিসের খেয়াল রাখবে, এক জেনে শুনে পাপ করবে না, দ্বিতীয় কোনো অবৈধ অপবিত্র জিনিস খাই পান বা আহার করবে না। তোমাদের প্রয়োজনে আমি তোমাদের কাছে আসব। যেমন ইবনে তাউস ইমামে রাজা আলাইহিসসালামের রওজায় সিয়ারত করতে গিয়েছিলেন, কোনো অসুবিধায় ছিলেন, ইমামে রাজা আলাইহিসসালামের জরি ধরে কান্নাকাটি করছেন আর বলছেন, এ আমার যুগের ইমাম, এ ইমামে জামানা, যদি আপনি দর্শন না দেন, আপনি যদি সাক্ষাৎ না পাই, তো আমার কষ্ট আমি কাকে বলবো? একজন বড় মাওলানা
মহাপুরুষ তিনি এইভাবে বলছেন যে মাওলা যদি আপনি সাক্ষাৎ না দেন তাহলে কেন আল্লাহ আমাদেরকে এই যুগে সৃষ্টি করেছে যে যুগে আপনার দর্শন থেকে আমরা বঞ্চিত। সে কাঁদছিল আর ফরিয়াদ করছিল নিজের যুগের ইমামের কাছে। তখন ইমাম কাদের উপরে হাত রেখে বলছেন ইবনা আম্মি, তিনি সৈয়দ ছিলেন বলে আমার চাচাজাত ভাই, চাচাতো ভাই, আমি তোমাদের থেকে দূরে নয়, আমি তোমাদেরকে ভুলে যাইনি, সর্বদাই তোমাদের আমি স্মরণ করি, তোমাদের থেকে নিকটেই আমি থাকি, কিন্তু তোমরা আমাকে যেমন স্মরণ করার দরকার, আমার নিকটতম হওয়ার জন্য যে কাজগুলো করার দরকার সেগুলো তোমরা হয়তো পরিপূর্ণভাবে করছো না, সুতরাং আমাকে দোষ দিও না, নিজেকে দোষ দাও। ইমাম জামান আলাইহিস সালাম বলছেন যদি আমি আমার চাহনেওয়ালাদের আহলে বায়তের অনুসারীদের খেয়াল না রাখতাম তো পৃথিবীতে যে শত্রুরা, আমাদের যে শত্রুরা আছে তোমাদেরকে জীবিত চিবিয়ে খেয়ে ফেলত। চিন্তা করুন, আজ ইয়ামানে, সৌদি আরবে, সিরিয়াতে, লিবনানে, বাহরাইনে, আফগানিস্তানে, পাকিস্তানে এবং বিভিন্ন আরও অন্য স্থানে, নাইজেরিয়ায় আহলে বাইতের অনুসারীদের ওপরে যে অত্যাচার হচ্ছে, ইমাম এই অত্যাচার দেখে কি দুঃখ পাচ্ছেন না? ইমাম নিজের এক চাহনেওয়ালাকে দর্শন দিয়ে বলেছিলেন আমি রাত দিন আল্লাহর কাছে কাঁদছি, জয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি আমাকে আমার চাহনেওয়ালাদের জন্য বেঁচে রেখে থাকো তাহলে আমাকে জোহরের অনুমতি দাও, অত্যাচার হচ্ছে আমার চাহনেওয়ালাদের উপরে, জুলুম হচ্ছে আমার চাহনেওয়ালাদের উপরে, তোমার নেক বান্দাদের উপরে জালিমরা অত্যাচার করছে, কিন্তু আমি প্রকাশ্যভাবে তাদের সাহায্য করতে পারছি না। ইমাম সারো কাতার অকাতরে কাঁদেন সবসময় আমাদের জন্য। চিন্তা করুন কত ভালোবাসেন আমাদের ইমাম আমাদেরকে। এছাড়া সরাসরি সাক্ষাৎ আরেক রকমের সাক্ষাৎ হয় যে আমার প্রয়োজনে আমরা ফরিয়াদ করি, ইমামের সাক্ষাৎ চাই, ইমাম এসে সাক্ষাৎ দেন, আমাদের কষ্টকে নিবারণ করে যান, আমাদের অসহায় অসম মানে দুঃখের সময় কষ্ট সাহায্য করে যান, কিন্তু তখন আমরা ইমামকে চিনতে পারি না। পরে যখন উনি চলে যান তখন হঠাৎ মাথায় আসে, বিবেকে আসে, এই যে ব্যক্তি সাহায্য করে গেছেন ইনি কে ছিলেন, এনাকে তো কখনো দেখিনি, আর আমার এই কষ্ট, আমি যে এই কষ্ট এনার সঙ্গে তো আমি বর্ণনাও করেনি যে আমি কী কষ্টে, কিন্তু উনি নিজেই বুঝে আমার কষ্টকে নিবারণ করে গেছেন, তার মানে ইনি নিশ্চয়ই যুগের ইমাম ছিলেন, কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তো এইভাবে অনেকেই সঙ্গে সাক্ষাৎ হয় কিন্তু সে চিনতে পারে না সেই সময়, পরে অনুভব করে যে হ্যাঁ ইনি আমার ইমাম ছিলেন। ইনশাল্লাহ এ নিয়েও ঘটনা আপনাদেরকে শোনাবো। তৃতীয়, ওই সময়ও বুঝতে পারে না যে ইনি আমার যুগের ইমাম, পরেও মাথায় আসে না যে ইনি আমার যুগের ইমাম, আমাকে সাহায্য করে গেছেন, কিন্তু যখন ইমামের জোহর প্রকাশ্য হইবেন ইমাম, তখন যখন ইমামকে দেখবেন মনে রাখবেন আমাদের মধ্যে বেশিরভাগ মানে 90% লোক ইমামে জামানার আলাইহিসসালামের জোহরের পরে তাদের মুখে একটাই ভাষা হবে, আরে মাওলাকে তো অমুক জায়গায় দেখেছিলাম, এই একজন এই ইমামকে তো অমুক স্থানে আমি দেখেছিলাম, দর্শন পেয়েছিলাম, অমুক স্থানে ইনি আমার সাহায্য করেছিলেন, অমুক জায়গায় ইনি এসে আমাকে দুশ্মনের আঘাত থেকে বাঁচিয়েছিলেন, শত্রু থেকে বাঁচিয়েছিলেন। বেশিরভাগ লোক এই কথা বলবে, কেন বলবে, কেননা তারা ইমামকে দেখেছে কিন্তু চিনতে পারেনি, না তখন সাক্ষাতের সময় চিনতে পেরেছিল, না পরে সেটা অনুভব করেছিল, কিন্তু যখন সামনে আসবেন ইমাম তখন। এইরূপ আমাদের মধ্যে বেশিরভাগ লোক ইমামে জোহরের পরে এই কথা বলবে। আর শেষ কথা, শেষ ইমামের সাক্ষাতের নিয়ম হচ্ছে
একে বলে মোরাবিতা। সুরা আলে মানে শেষ আয়ত বলা হয়েছে আমন ইসবেরু সাবেরু আর আবেতু, এই মান বিশ্বাসীগণরা তোমরা ধৈর্য ধরো এবং এক অপরকে ধৈর্য ধরতে বলো এবং নিজের যুগের ইমামের সঙ্গে সম্পর্কে থাকো। এই সম্পর্ক থাকাকে বলা হয়েছে মোরাবেতা, রাবেতা মানে একটা সম্পর্কে থাকা। আর এই সম্পর্ক থাকার জন্যে যেমন আজকে আমরা ফোনের মাধ্যমে বন্ধুদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে আছি, ইমামের সঙ্গে আমরা সম্পর্কে এইভাবে থাকতে পারবো। কিন্তু ইমামের তো কোনো ফোন নম্বর নেই, ইমাম তো মোবাইল ব্যবহার করেন না, ইমাম তো কোনো রকমের কটলেস বা কোনো রকমের ফোন ইন্টারনেট ব্যবহার করেন না, তাহলে ইমামের সঙ্গে আমরা কীভাবে সম্পর্কে আসতে পারি? তো তার জন্যে যুগে একটা শিক্ষা বলা হয়েছে, তার নাম হচ্ছে টেলিপ্যাথি। বিনা কোনো ডিভাইস, বিনা কোনো মোবাইলের সাহায্যে এক অপরের সঙ্গে কথা বলা যায়, সেই জিনিসকে শরিয়াত হিসেবে বলা হয়েছে মোরাবেতা। ওই মোরাবেতা ইনশাআল্লাহ এ নিয়েও বিস্তারিত আলোচনা করবো। আমরা যদি এখন চাই তো এই মোরাবেতার মাধ্যমে নিজের ইমামের সঙ্গে সম্পর্কে করতে পারবো, আর ইনশাআল্লাহ সেটা কীভাবে সেটা বর্ণনা করব ইনশাআল্লাহ। আশা রাখি আপনারা এই চারটি কথা ইমামের সাক্ষাতের নিয়ম মনে রাখবেন, পরবর্তী অনুষ্ঠানটা মন দিয়ে শুনবেন, আশা রাখি খুব সুন্দর কথা সেখানে আপনাদের কর্ণের হাওয়ালে করবো, আপনাকে আদরকে জানাবো। আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।